হাওড়া জেলার কোনা এক্সপ্রেসওয়েতে কলকাতা থেকে ধুলাগড়ের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি সাঁতরাগাছি উড়ালপুল থেকে নিচে পড়ে যায় এই ঘটনার পর গাড়ির চালক ও খালাসি পলাতক পুলিশ জানায় তীব্র গতিতে ছুটে আসা লরিটি আজ ভোরের দিকে প্রথমে ব্রিজে ধাক্কা মারে এরপর রেলিং টোপকে নিচে পড়ে যায় হতাহতের কোনো খবর নেই বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছেছে লরিটিকে তুলে আনার চেষ্টা চলছে